আসসালামু আলাইকুম ভিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনার মাঝে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে মেডিসিন সম্পর্কে আলোচনা থাকবে, সেটা হচ্ছে জিঙ্গো বিলোবা মাদার টিংসার। জিঙ্গো বিলোবা এটা হোমিওপ্যাথি একটা ঔষধ এবং অ্যালাপ্যাথিক ঔষধও রয়েছে। হোমিওপ্যাথি যারা খেতে চান তাদের হোমিওপ্যাথি ঔষধের নাম বলে দেবো, আর যারা অ্যালাপ্যাথিক ঔষধ খেতে চান তাদের অ্যালাপ্যাথিক সাইডের নাম বলে দেবো। জিঙ্গো বিলোবা এটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই জিঙ্গো বিলোবা এটি মানব দেহের মাল্টিটনিক হিসেবে মানবদের মাথা থেকে পা পর্যন্ত কাজ করে থাকে, এমনকি এটি আপনার যৌবনকে ধরে রাখবে এবং আপনার চেহারা সহজে বুড়োটি হতে দেবে না। আপনার চেহারা সবসময়ের জন্য উজ্জ্বল ধরে রাখবে, বয়স ধরে রাখবে, সহজে বুড়ো হবেন না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। জিঙ্গো বিলোবা এটি ডাইরেক্ট হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। জিঙ্গো বিলোবা এটি মাদার টিংসার আকারে আপনি হোমিওপ্যাথি ওষুধের দোকানে গিয়ে বলবেন যে জিঙ্গো বিলোবা কিউ মাদার টিংসার, এই বললে আপনার এটি দিয়ে দেবে। জিঙ্গো বিলোবা হোমিওপ্যাথি ওষুধ এটা একটা ফাইলের ভিতরে 500 থেকে 1000 ml হয়ে থাকে। আপনারা 30 ml-এর একটা সিলপ্যাক কিনে নেবেন। এটি জার্মানি যদি পান তাহলে জার্মানি নেবেন, যদি জার্মানি না পান তাহলে পাকিস্তান, সুইজারল্যান্ড এবং ইন্ডিয়া বা বাংলাদেশের নিয়ে খেলেও কাজ করবে। আর যদি আপনারা অ্যালাপ্যাথিক ঔষধ নিতে চান তাহলে আপনারা অ্যালাপ্যাথিক ঔষধের ভিতরে এসকোরে রয়েছে জিলোবা ক্যাপসুল। আপনি ফার্মেসিতে গিয়ে এসকোরের জিলোবা ক্যাপসুল বললে আপনার জিঙ্গো বিলোবা এটি দিয়ে দেবে। তো বন্ধুরা চলেন শুরু করি। এই জিঙ্গো বিলোবা খাওয়াতে কি কি কাজ করবে? জিঙ্গো বিলোবা এটি চায়নায় প্রচুর পরিমাণে জন্মায়, প্রচুর পরিমাণে এটা চায়নারা এই পাতাগুলো খেয়ে থাকে, যে কারণে তারা সহজে বুড়ো হয় না এবং তাদের যৌবন ধরে রাখে আর তাদের চেহারা ধরে রাখে, সহজে তাদের চেহারা বুড়োটি ভাব চলে আসে না, সেজন্য তাদের চেহারা সহজে নষ্ট হয় না। আর জিঙ্গো বিলোবা এটি খাওয়াতে ব্রেনের স্মৃতিশক্তি বৃদ্ধি করে। যাদের মাথার স্মৃতিশক্তি কম, হঠাৎ করে ভুলে যায়, ভুলে যাওয়ার সমস্যা, মাথায় ধরে রাখতে পারেন না, তাদের এটা খাওয়াতে তাদের মেমোরি পাওয়ার বৃদ্ধি করবে, স্মৃতিশক্তি বাড়াবে এবং আপনার মেমোরিকে ব্রেনকে সুস্থ সবল রাখবে, টেনশন মুক্ত করবে, আপনার ব্রেনকে শান্ত রাখবে এবং আপনার সঠিকভাবে ঘুম আনয়ন করবে। অনেক সময় এই জিঙ্গো বিলোবা খাওয়াতে কানের ভিতরে ভোবো ভোবো করে ঘন্টার একটা ধ্বনির শব্দ শোনা যায়, শোষ শব্দ হয়ে থাকে, ঘন্টার মতন শব্দ হয়ে থাকে, এই সকল ক্ষেত্রেও এটি ভালো উপকার পাওয়া যায়। এটি কানের ক্ষেত্রে ঘন্টা বাজার শব্দ, শোষ শব্দ এসবগুলো থেকে মুক্তি পাবেন এটি খাওয়াতে। খাওয়াতে আরও অনেক কাজ করে থাকে। এটি ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত চলাচলের বৃদ্ধি করে থাকে। যে যত রক্ত চলাচলের বৃদ্ধি হবে তত আপনার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, ব্যথা বেদনা থেকে মুক্তি থাকবেন। রক্তের জীবাণু ব্যাকটেরিয়া এগুলো কিডনির মাধ্যমে তত বের হয়ে যাবে, ব্রেনকে শক্তিশালী করে। যাদের শীঘ্র পতনের সমস্যা রয়েছে এই শীঘ্র পতন থেকে তারা মুক্তি পাবে, যেটাকে বলা হয় দ্রুত বীর্যস্ফলন, এটা থেকে তারা মুক্তি পাবে। জিঙ্গো বিলোবা এটা খেলে তাদের যৌন সমস্যা থেকে তারা মুক্তি পাবে। এছাড়া এই জিঙ্গো বিলোবা খাওয়াতে তাদের শারীরিক উজ্জ্বলতা বৃদ্ধি করবে, শরীরের চেহারা ছবির উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং মাথার ব্যথার দূর করবে, মাথার যন্ত্রণা এসবগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটি কিভাবে খেতে হবে? যদি আপনারা ক্যাপসুল আকারে খান, জিলোবা ক্যাপসুল যদি আপনারা খান তাহলে এটি 60 mg এবং 120 mg হয়ে থাকে। যদি বয়স খুব বেশি হয়ে থাকে তাহলে 120 mg খাবেন, সকালে একটা রাত একটা করে খাবেন। যদি 60 mg খান তাহলে সকালে একটা রাত একটা করে খাবেন, খাওয়ার পরে খাবেন। আর যদি আপনারা হোমিওপ্যাথি ওষুধ এটি খেতে চান তাহলে আপনারা 10 থেকে 15 ফোঁটা করে 3 বার খাবেন, খাওয়ার আগে অথবা খাওয়ার পরে আধা কাপ পানির সাথে মিশিয়ে খাবেন। আর হোমিওপ্যাথি ওষুধ যদি আপনারা খান তাহলে কন্টিনিউ 3 মাস খেয়ে যেতে হবে, আর অ্যালোপ্যাথিক ওষুধ আপনারা 1-2 মাস খেলে চলবে। অ্যালোপ্যাথিক ওষুধের দাম জিলোবার 60 mg 10 টাকা করে, আর 120 যেটা সেটা হচ্ছে 15 টাকা করে। আর জিঙ্গো বিলোবা যদি হোমিওপ্যাথি ওষুধ নেন মাদার
জার্মানি ওষুধটা যদি নেন তাহলে 600 টাকা পড়বে, আর ইন্ডিয়ান বা পাকিস্তান বা বাংলাদেশের নিলে আপনার 150 টাকা ভেতরে হয়ে যাবে। এটি খাওয়াতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটি খাওয়াতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনারা নির্দ্বিধায় খেতে পারবেন, কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।